সৌন্দর্য ও স্বাস্থ্য একে অন্যের পরিপূরক। পৃথিবীর সবথেকে দামি দ্রব্য ব্যবহার করলেও সেইভাবে উপকার পাওয়া যাবে না যতক্ষণ না স্বাস্থ্য ও সৌন্দর্যের সামঞ্জস্য রক্ষা করা হচ্ছে। তাই শরীরের বিভিন্ন অংশের সম্পর্কে বিশদে আলোচনা শুনতে ও সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে অ্যারোমাথেরাপির মাধ্যমে উভয়ের সামঞ্জস্য রক্ষা করতে আজই বিউটি অ্যান্ড হেলথ চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে অবহেলিত অথচ গুরুত্বপূর্ণ অঙ্গ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে আমাদের পা এবং পায়ের পাতা। এবং আপনারা দেখছেন বিউটি অ্যান্ড হেলথ চ্যানেলটি। আসন্ন এপ্রিল মাস হচ্ছে ন্যাশনাল ফুড অ্যাওয়ারনেস মান্থ, আর সেটা সেলিব্রেট করতেই আমার আজকের এই উদ্যোগ। চলে আসি আমাদের আলোচ্য বিষয়বস্তুর ওপর। সূচনা তথা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করে আমরা ক্রমশ কয়েকটি পর্বে পায়ের গঠন ও ক্রিয়া, পায়ের গুরুত্ব, আকুপ্রেশার পয়েন্ট, পা ও পায়ের নখ সম্বন্ধিত সমস্যা, ডায়াবেটিক ফুট ও তার যত্ন, অ্যারোমা অয়েল দ্বারা সমস্ত সমস্যার সমাধান, খাদ্যাভাস, পেডিকিওর, ফুড স্পা, রিফ্লেক্সোলজি ও বিভিন্ন রকম ট্রিটমেন্টের আলোচনা করব। ভিডিওটি শুনুন, শুনে ভালো লাগলে অন্য বন্ধুদের দেখার জন্য লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি প্রথম হন আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই বেল আইকন প্রেস করুন। তাহলে শুরু করা যাক সূচনা পর্ব। পা হলো শরীরের সবথেকে অবহেলিত অংশ, কিন্তু সত্যতা হচ্ছে আমাদের পা হলো সত্যিকারের হিরো। কেন? কেননা সারাদিনে আমরা প্রায় 8,000 থেকে 10,000 বার পদচারণা করে থাকি এবং সারা জীবনে প্রায় 1.5 লক্ষ মাইল, যা কিনা প্রায় 4 বার সম্পূর্ণ পৃথিবী ভ্রমণের সমান। আমাদের পা গড়ে প্রায় 26,000 পাউন্ড বল বা ফোর্স শোষণ করে, যা কিনা 2 আফ্রিকান হাতির ওজনের সমান। আর এর মধ্যে যদি 2.5 ইঞ্চি হিল দেওয়া জুতো পরা যায়, তাহলে বলের পরিমাণ প্রায় 75% বেড়ে 45,500 পাউন্ড হয়ে যায়। তাহলে জনসাধারণ নির্বিশেষে যারা হিল দেওয়া জুতো পরেন, তারা নিশ্চয়ই দ্বিতীয়বার ভেবে দেখবেন আশা করি। কি বন্ধুরা, আমাদের আলোচনার বিষয়বস্তু ইন্টারেস্টিং মনে হচ্ছে? তো এবার আসি পায়ের গঠন নিয়ে আলোচনায়। শরীরের সবথেকে জটিল গঠন হচ্ছে আমাদের পায়ের। না, আমরা এখানে কিন্তু বৈজ্ঞানিকভাবে শারীরিক গঠন নিয়ে আলোচনা করব না, বরং কিছু আকর্ষক তথ্য সম্বন্ধে জানব। 26টা হাড়, 133টা জয়েন্ট, 107টা লিগামেন্ট, 19টা মাসেল এবং প্রায় 8,000টা নার্ভ নিয়ে আমাদের শরীরের সবথেকে কঠিন অঙ্গটা তৈরি। সত্যি বলতে কি, দুটো পা মিলিয়ে শরীরের মোট হাড়ের 25%, জয়েন্টের 18% ও মাংসপেশির 6% বিদ্যমান। এছাড়াও প্রায় 2.5 লক্ষ ঘর্মগ্রন্থি আছে পায়ের পাতায়। সর্বোপরি 21 বছর বয়স পর্যন্ত পায়ের হাড় বাড়তে থাকে। এবার আসি পায়ের কার্যক্ষমতা সম্বন্ধিত আলোচনায়। সবথেকে গুরুত্বপূর্ণ দুটো কাজ, ওজন বহন করা এবং হাঁটা দৌড়ানো ও লাফানোর মতন কার্য পরিচালনা করা। অন্যান্য কাজের মধ্যে পড়ে শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ অর্থাৎ ডিটক্সিফিকেশন এবং যে কোনো ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা। তাহলে পায়ের গুরুত্ব সম্পর্কে আমরা ক্রমশ ওয়াকিবহাল হচ্ছি। সব ধরনের গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করার জন্য পায়ের প্রয়োজন স্থায়িত্ব এবং নমনীয়তা। পায়ে অবস্থিত অসংখ্য অস্থি এবং জয়েন্ট দেয় নমনীয়তা, আর সম্পূর্ণ ওজনভার বহন করার জন্য পায়ের অস্থিরা তৈরি করে আর্চ। যে কোনো মানুষের পা কীরকম সেটা নির্ধারণ করে এই আর্চ। তথাকথিতভাবে যেটাকে লক্ষ্মীমন্ত পা, অলক্ষীর পা বা সমতল পা বলে বিবেচনা করা হয়ে থাকে।
যখন আমরা হাঁটি বা দৌড়ই, আমাদের শরীর কতকগুলো জটিল সম্বলিত পদক্ষেপের মাধ্যমে এগোয়, যাকে আমরা গেইট বা পদচলন প্রক্রিয়া বলে থাকি। পায়ের পাতা যে বল শোষণ করে সেটা আমরা আগেই শুনেছি। পায়ের আঙুলের ভূমিকাও অসামান্য। যখন আমরা হাঁটাচলা করি তখন আমাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং 75% সময় ভূমির সাথে যোগাযোগ রাখে। এছাড়াও পায়ের পাতা আমাদের শরীরকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে। সারাদিনে প্রায় 1 কাপ বা 8 আউন্স বা 200 ml এর সমপরিমাণ ঘাম নিঃসরণ করে থাকে। মজার কথা হলো, চিজ বানানোর জন্য যে ব্যাকটেরিয়া প্রয়োজন তার উপস্থিতি লক্ষ্য করা গেছে পায়ে নিঃসারিত এই ঘামের মধ্যে। একটি সুপরিচিত চিকিৎসা পদ্ধতির মতে আমাদের পায়ের পাতায় 15টি পয়েন্ট আছে যা শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে সরাসরিভাবে জড়িত। এর সাহায্যে আমরা শারীরিক বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারি। পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব এই 15টি পয়েন্ট, যা কিনা আকুপ্রেশার পয়েন্ট নামে পরিচিত, এবং পা ও নখের সমস্যা ও সমাধান ইত্যাদি বিষয় নিয়ে। ধন্যবাদ।